আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে। চ্যানেল আই সংবাদ সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেলের সংবাদ শিরোনাম। বাজার নিয়ন্ত্রণে 4.5 কোটি ডিম আমদানির অনুমতি, ডিমের দাম বাড়াতে আড়ত মালিক সমিতির কারসাজির অভিযোগ। যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সালমান, দীপুমনি, ইনু, মেনন, পলক বিভিন্ন মেয়াদে রিমান্ডে, 6 মামলায় সাবের চৌধুরী জামিন পেয়ে কারামুক্ত। বিশ্বের প্রভাবশালী মুসলিমের শীর্ষ 50-এ ডক্টর ইউনুস, জামানতবিহীন ক্ষুদ্র ঋণ চালু করায় দরিদ্রদের ব্যাংকার বলে প্রশংসা। সুন্দরবনে বাঘ বেড়েছে 11টি, 2023-24 সালের জরিপের ফল প্রকাশ করে বাঘ সংরক্ষণে পর্যটনকে নিয়মের মধ্যে আনার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজ দেশ গড়ে তোলার কার্যক্রমের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এবং দিল্লিতে ভারতের বিপক্ষে আগামীকাল বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচ, আন্তর্জাতিক টি-20 থেকে মাহমুদুল্লাহর অবসর ঘোষণা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। পদার্থবিজ্ঞানে মার্কিন ও কানাডিয়ান দুই বিজ্ঞানীর নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। সরকার ডিমের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না ডিম ব্যবসায়ীরা। চলতি সপ্তাহে এক ডজন ডিমের দাম 170 থেকে 180 টাকায় পৌঁছে যায়। তবে রাজধানীর বাজার ঘুরে দেখা গেল প্রতি ডজন ডিম এখন 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের মূল্য বৃদ্ধির জন্য তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির কারসাজিকে দায়ী করেছেন বাজার সংশ্লিষ্টরা। কঠোর নজরদারির মাধ্যমে ডিমের দাম কমিয়ে আনার জন্য কাজ করছে ভোক্তা অধিকার। এ অবস্থায় 4.5 কোটি পিস ডিম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাইনুল হাসান। ডিমকে গরিবের আমিষ বলা হলেও সীমিত আয়ের মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় এ খাদ্যপণ্যটি। প্রতিদিন মাছ কিংবা মাংস যারা কিনতে পারেন না, তাদের একমাত্র ভরসা ডিমে। এবার সেই ডিম কিনতে নাজেহাল অবস্থা ক্রেতাদের। নিয়ন্ত্রণহীন যদি আরও হয়ে পড়ে তবে তো একমাত্র সম্বল যেটা, সেই ডিম তো আমরা পাবো না। আমরা যারা চাকরি করি, ছোটখাটো চাকরি করি, তাদের জন্য চলাটা সত্যি কষ্ট হয়ে যাচ্ছে। ডিম খুচরা 55 টাকা আলি, এই জন্য আমরা ভাঙা ডিম নিতেছি ঘরে খাবারের জন্য। ভাঙা ডিম 30 টাকা আলি। যেখান থেকে ডিমটা আসে ওইখানে যা এগুলো ইয়া করা উচিত, যে কেন ডিমটা এত বাড়ে। অভিযোগ রয়েছে রাজধানীর ডিমের বাজার নিয়ন্ত্রণ হয় তেজগাঁও আড়ত মালিক সমিতির মাধ্যমে। পাইকারদের জন্য দাম বেঁধে দেওয়া হয় SMS এর মাধ্যমে। ডিমের দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সারা বাংলাদেশ কেন্দ্রিক একটি ডিম সমিতি আছে যা তেজগাঁও ডিম সমিতি নামে পরিচিত। এই ডিম সমিতি থেকে প্রতিদিন একটি বাজার মূল্য নির্ধারণ করা হয়, যা আগে প্রকাশ্যে করা হতো, এখন সেটা গোপনে করা হয়। নির্ধারণ করে মানেই তারা একটা SMS করে। ডিম মালিক সমিতি বলছে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে ডিমের দাম বেড়েছে, তবে ধীরে ধীরে তা কমে আসবে। দেখুন, সারা বাংলাদেশের মধ্যে 60 কোটি ডিম উৎপাদন হয় সরকারি হিসাবে। তেজগাঁতে আছে মাত্র 14 থেকে 15 লাখ ডিম। এখন 14 লাখ 15 লাখে ডিমি 60 কোটি ডিমে সার্টিফিকেট করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে ডিম বিক্রি, ক্যাশ মেমো না দেওয়া এবং বাজারে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আমরা খুব আশাবাদী যে ডিমের, পোলট্রি এবং অন্যান্য এই বিষয়ের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অতি শীঘ্রই মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে 7 প্রতিষ্ঠানকে
4,50,000,000 পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 31শে ডিসেম্বরের মধ্যে এই ডিম আমদানি করতে হবে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। অতি ভারী বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনায় পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। তবে শেরপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া এবং হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাড়ছে ফুলপুর উপজেলার পানি। দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে। যুদ্ধকবলিত লেবানন থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের তালিকা তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রবাসীদের দেশে আনতে বিমান প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত নয়। তাফহিমুল ইসলামের রিপোর্ট। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আতঙ্ক বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। দূতাবাসের হটলাইন ও হেল্পলাইন ছাড়াও লেবাননে বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে দেশে ফেরত আসার জন্য যোগাযোগ করছেন প্রবাসী বাংলাদেশিরা। লেবাননের প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরি হচ্ছে। লেবাননে যারা ফিরে আসতে চায় তাদেরকে তালিকা করতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায়, এবং আমরা IOM-কে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে দিতে, যাতে করে যারা তারা চলে আসতে পারে। এখন মুশকিল হলো যে বেরুত এয়ারপোর্ট থেকে ফ্লাই করাটাও অনেকটা রিস্কি হয়ে গেছে এখন, কাজে আমরা সেটার জন্য বিকল্প পথে কোথাও চলে যেতে পারি সেই চেষ্টা করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন এই তথ্য নিয়ে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালত চাইলে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ইতালি যেতে আগ্রহীদের জমা দেওয়া পাসপোর্টের মধ্যে 20,000 ভিসা ডিসেম্বরের মধ্যে ইস্যু হতে পারে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর কয়েকটি থানায় হত্যা মামলায় সাবেক কয়েকজন মন্ত্রী এবং এক উপদেষ্টা এবং পুলিশের সাবেক আইজিকে বিভিন্ন মেয়াদে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। CMM আদালতে শুনানির পর পৃথক মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করা হয়, যা একের পর এক কার্যকর হবে। পরগাজীবের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রমনা ও নিউ মার্কেট থানার 8টি হত্যা মামলায় আসামিদের CMM আদালতে হাজির করে পুলিশ। জনরোষ ঠেকাতে তাদেরকে সকাল 10টার আগেই আদালতে তোলা হয়। আসামিদের পৃথক মামলায় ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ড চায় পুলিশ। আদালত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে 12 দিন, সাবেক মন্ত্রী দীপুমণিকে 19 দিন, হাসানুল হক ইনুকে 12 দিন, রাশেদ খান মেননকে 7 দিন, জুনায়েদ আহমেদ পলককে 24 দিন ও সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 48 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু, দীপুমণি, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক এবং শামসুল হক টুকু এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদেরকে এই মামলাগুলিতে আজকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা, এই প্রত্যেকটি মামলাই হত্যা মামলা, এই মামলাগুলিতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য নিবেদন করেন, তাদেরকে রিমান্ড প্রার্থনা করেন। আসামিদের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে। এই আসামিগুলো কিন্তু তারা গণভবনে প্রেসিডেন্ট হাসিনার সঙ্গে বিভিন্ন ধরনের বৈঠক করে এবং এই আন্দোলনকে দমনের জন্য সরকারকে যে কোনো কিছুর বিনিময়ে হোক দেখা মাত্র গুলি করা বা সর্বশক্তি নিয়োগ করে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানেও বলেছেন যে শক্ত হাতে দমন করতে হবে। তাহলে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি অপরাধ, যেটা হলো অপরাধমূলক ষড়যন্ত্র এবং পরিকল্পনা এবং সহায়তা, যেহেতু এই বিষয়টার সঙ্গে তারা সম্পূর্ণভাবে জড়িত, এটা দিনের মতো পরিষ্কার। নতুন করে আরও কয়েকটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এদিকে খিলগাঁও ও পল্টন থানায় 6 মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে সন্ধ্যা 6:30 দিকে তিনি কারামুক্ত হন। রোববার সন্ধ্যায় সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। সোমবার এক হত্যা মামলায় তাকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। মঙ্গলবার শারীরিক অসুস্থতা বিবেচনা করে সাবের হোসেন চৌধুরীর জামিন আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত।
বিচার বিভাগ পৃথকীকরণের চাইতে শাসন ও নির্বাহী বিভাগ সহ সব বিভাগকে মিলেমিশে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেছেন, বিচার বিভাগের দেওয়া রায় মানার পাশাপাশি এই বিভাগের উপর যেন কোনো হস্তক্ষেপ না হয় তা নিশ্চিত করতে হবে। একই সাথে বিচারপতি নিয়োগের নীতিমালা করা এবং মামলা খরচ কমানোর বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। মাজহারুল হক মান্না রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিচার বিভাগের সংস্কারের জন্য কমিশন করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সময় বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতার জন্য পৃথক সচিবালয়ের কথা বলেন প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা। বিচার বিভাগ সংস্কার কমিশনের দ্বিতীয় বৈঠকের পর এই নিয়ে কথা বলেন কমিশন প্রধান। অ্যাবসলিউট সেপারেশন, এটা আপনাদের একটা ভুল ধারণা। অ্যাবসলিউট সেপারেশন হবে না। আমাদেরকে এই লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আমাদের মিলেমিশে কাজ করতে হবে। করতে হবে যে অন্যান্য যারা আছেন ওনারা জুডিশিয়ারিকে যাতে সম্মান করে। সেপারেশন জুডিশিয়ারি বলেন, কমপ্লিট সেপারেশন জুডিশিয়ারি উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ ও মামলার খরচ কমানো সম্পর্কে সুপারিশ দেওয়া হবে বলে জানান তিনি। বিলম্ব যাতে না হয়, এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। আপনারা শহরে আমরা থাকি, কোটপেন করি, চলি, গ্রাম দেশ দিয়ে আসে, সে নদীয়ার গেঞ্জি পরে আসে। একজন সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা, আপনারা জানেন কোর্টে কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কীভাবে কমানো যায়। অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, যে হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো ইন দি অ্যাপিলেট ডিভিশন, এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব হয় আমরা করে দেব। বিচার বিভাগের সংস্কার নিয়ে আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করলেও কোনো রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করবে না কমিশন। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানান। এতে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পেতে যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। নিরাপত্তাহীনতা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আনা অভিযোগগুলো সমাধানে সরকার সচেষ্ট বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বিএনপি বলেছে, যারা ছাত্র জনতার হত্যার সাথে জড়িত তাদের সাথে মহানুভবতা দেখানোর সুযোগ নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে দলের নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগের নেতারা কিভাবে আর কাদের সাহায্যে দেশ থেকে পালিয়ে গেল। তাদের তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছে বিএনপি নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে লিফলেট বিতরণের পরদিন গুলশানে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। ডেঙ্গু রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা যদি মহানুভবতা, মানবতা আপনারা অবশ্যই রাখবেন, কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি, যারা মহানুভবতা দেখায়নি, যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দেবে। বিগত সরকারের সময় সচিব সহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগের নেতারা কিভাবে দেশ ত্যাগ করলেন তাও জানা জরুরি। কি করে হাসান মাহমুদ গেল, কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো। আমি আজকে বন্ধুবর স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, সে তত্ত্ব প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার সে পত্র প্রকাশ করতে হবে আপনাকে। বিএনপি নির্বাচন চায়, তবে তার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময়ও দিতে চায় বলে জানান বিএনপি নেতারা।
রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্টাডিজ সেন্টার 16তম বারের মতো এ তালিকা প্রকাশ করেছে। সাদি মাহমুদের রিপোর্ট। 2009 সাল থেকে দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার, দ্য মুসলিম 500, দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামে বিশ্বব্যাপী মুসলমানদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে একটি তালিকা প্রকাশ করে আসছে। ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন ক্যাটাগরিতে এমন ব্যক্তিত্বকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় যারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং মাইক্রোফাইন্যান্সের অগ্রদূত হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে সুপরিচিত, এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন তিনি। তার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান, দরিদ্রদের ক্ষমতায়ন এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছে। এই তালিকায় আরও অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যেমন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় মুসলিম ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া নারী বিভাগের উইমান অব দ্য ইয়ার হয়েছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজের উন্নয়নে কাজ করে আসছেন। ডক্টর ইউনুসের এই স্বীকৃতি বাংলাদেশের জন্য গর্বের নতুন এক অধ্যায়। তার অবদান কেবল অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং তিনি বিশ্বজুড়ে নেতৃত্ব ও শান্তির প্রতীক হয়ে উঠেছেন। সাদি মাহমুদ, চ্যানেল আই। 2023-24 সালের জরিপে সুন্দরবনে 125টি বাঘ আছে বলে জানানো হয়েছে। জরিপ অনুযায়ী 2018 সালের পর থেকে এ সময় বাঘের সংখ্যা বেড়েছে 11টি। সুন্দরবনে বাঘ জরিপ 2024-এর ফল ঘোষণা করে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেছেন, বাঘ সংরক্ষণে পর্যটনকে নিয়মের মধ্যে আনতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ক্যামেরা ট্যাপিং করে জরিপ করা হয়েছে সুন্দরবনের বাঘ। 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত এই জরিপ করা হয়। জরিপের ফলে বলা হয়েছে 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে 9.65% বাঘ বেড়েছে। জরিপের ফল ঘোষণা করে বিপন্ন প্রাণী বাঘ রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা। সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। আর লোকালয়ে যদি কোনো বাঘ চলে আসে তাকে পিটিয়ে মেরে ফেলার যে একটা টেন্ডেন্সি, সেটাকে রোধ করার জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে। বাঘ রক্ষায় সবচেয়ে বড় হুমকি বনদস্যু বললেন প্রধান বন সংরক্ষক। আজ থেকে 6 বছর আগে সুন্দরবনের থেকে আমাদের র‍্যাব, কোস্টগার্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট, নৌ পুলিশ সবার সম্মিলিত প্রচেষ্টায় 6 বছর আগে সুন্দরবনকে কিন্তু বনদস্যু জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়েছে। এবং তার আগে আমরা দেখেছি যখন প্রচুর পরিমাণে বনদস্যু জলদস্যুদের উৎপাত ছিল তখন কিন্তু বাঘের সংখ্যা আস্তে আস্তে ডিক্লাইন ছিল। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য হুমকি কিনা তা পর্যালোচনা হচ্ছে বলে জানান উপদেষ্টা। রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। বাঘের খাবার, থাকার জায়গা সহ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বাঘ বৃদ্ধির বিষয়, এজন্য সুন্দরবনের হরিণ ও শুকর রক্ষা করার দাবি বিশেষজ্ঞদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলায় তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামে ফলদ, বনজ এবং ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও চারা বিতরণ করা হয়। সবুজ দেশ গড়ে তোলার এমন কার্যক্রমে অংশ নেন সর্বস্তরের মানুষ। রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সারা দেশে এবারও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। শুধু শহরাঞ্চলেই নয়, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলেও বৃক্ষরোপণ করছে সংগঠনটি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই গাছ যে গাছ চুয়াডাঙ্গায় লাগানো হয়েছে এবং বিভিন্ন জেলায় লাগানো হচ্ছে, একটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি হচ্ছে কার্বন নিঃসরণকে কমানো, অক্সিজেন বাড়ানো এবং এখানে যে ধরনের প্রাণীগুলো থাকে গাছে তাদের কিন্তু একটা বাসস্থানের ব্যবস্থা করছি আমরা। এবং আজকে ঝড়, জলোচ্ছ্বাস, বৃষ্টি যাই বলি না কেন, সব কিছু কিন্তু ব্যালেন্স করে এই গাছ। সুতরাং আমাদের ইকোসিস্টেমকে যদি ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমাদের গাছের বিকল্প নেই, আমরা যত বেশি পারি গাছ লাগাতে হবে, এই বৃক্ষরোপণ করে সারা বাংলাদেশটাকে সবুজ করে ফেলতে হবে। এবং এই কাজটি আমরা যত দ্রুত করব তত কিন্তু আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। নিভৃত পল্লী আড়িয়াদহ গ্রামের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। গাছ আমাদের জীবন বাঁচায়, আমাদের সবার উচিত, আমাদের সবার সবার জায়গা থেকে উচিত আমাদের বৃক্ষরোপণ করা। আমাদের সমাজের উপকার হচ্ছে এবং উপকৃত হচ্ছে দেশ ও গ্রামের মানুষ। প্রকৃতি ও জীবন রক্ষায় কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্ট জনেরা। এই চ্যানেল আয়ের সকলকে আমি এই উদ্যোগ, এই ধরনের কাজের জন্য আমরা গর্বিত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাহায্যকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সবাই কিন্তু এটা দেখে অনুপ্রাণিত হবে। এই অনুপ্রেরণার আলোকে দেখা যাচ্ছে আগামী সমৃদ্ধ একটা দেশ, সুন্দর একটা দেশ আমরা কল্পনা করতেই পারি। জনকল্যাণকর কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। সারা বিশ্বে যে তীব্র গরম, সেই গরমে যখন আমরা হাফসাপ হয়ে উঠেছি তখন চ্যানেল আইট প্রকৃতি ও জীবন ক্লাব এই সুন্দর উদ্যোগটা গ্রহণ করেছে, যা আমাদের এই সুন্দর পৃথিবী, সুন্দর পরিবেশ, প্রকৃতিকে আরও সুন্দর করে গড়ে তুলতে এবং পৃথিবীর শীতলতম করতে সহায়তা করবে। সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে সবুজ বেষ্টনীর এক অন্যতম জেলা হবে চুয়াডাঙ্গা, এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ ভারত টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ। দিল্লিতে ভারতের বিপক্ষে বুধবার সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দলের ম্যাচের আগে অফিসিয়াল সংবাদ সম্মেলনে এসে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি জানিয়েছেন ভারতের বিপক্ষে এই সিরিজই তার শেষ, তবে ওয়ানডে ক্যারিয়ার চালিয়ে যাবেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা 7:30। রিপোর্টে জানাচ্ছেন আরিফ চৌধুরী। দিল্লিতে এর আগেও একাধিক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। অরুণ জেটলি স্টেডিয়ামে গত ওয়ানডে বিশ্বকাপে সুখস্মৃতিও আছে টাইগারদের। শ্রীলঙ্কাকে হারিয়ে 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট পান নাজমুল হোসেন শান্তর দলের। ম্যাচের আগে অফিসিয়াল সংবাদ সম্মেলনে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন ভারতের বিপক্ষে এই দুই ম্যাচ পরে আর টি টোয়েন্টি খেলবেন না তিনি, তবে চালিয়ে যাবেন ওয়ানডে ক্যারিয়ার। ১৩৯টি বিশ্বকাপ সহ এই ফর্ম্যাটে বেশ কিছুদিন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে, তবে ২১-এর সেই বিশ্বকাপের পর নেতৃত্বের সাথে দলেও জায়গা হারান এই অলরাউন্ডার। আমি যদি মনে করি আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব, গোয়ালিয়রে গত ম্যাচে যাচ্ছে তাই ব্যাটিং করেছে দল,
টি টোয়েন্টির আবেদন ধরে রেখে ব্যাট চালাতে ব্যর্থ টাইগাররা। পরে অল্প রানের পুঁজি নিয়ে লড়াই জমাতে হিমশিম খেতে হয়েছে বোলারদের, সাথে এলোমেলো ফিল্ডিংয়ের খেসারত দিয়ে মিলেছে বড় পরাজয়। দিল্লিতে একাদশে রদবদল করতে হচ্ছে ম্যানেজমেন্টকে। দিল্লির পর 12 অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে হায়দরাবাদে, সেটি হবে মাহমুদুল্লার ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন মিল্টন। 5 ক্যাটাগরির ওই হারিকেনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা। তারা বলছেন, সময়ের সাথে সাথে মিল্টনের শক্তি বাড়ছে। বুধবার নাগাদ হারিকেন মিল্টন ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে। সে সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 180 কিলোমিটার। ফ্লোরিডায় এরই মধ্যে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। কয়েকদিন আগে ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন হেলেনের মাত্রা ছিল 4। এ পর্যায়ে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্র জগতের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন চলচ্চিত্র দরদ। শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানিয়েছেন তিনি নিজেই। আগামী 15ই নভেম্বর বিশ্বব্যাপী গ্র্যান্ড রিলিজের অপেক্ষায় চলচ্চিত্রটি। বাংলাদেশ সহ সিনেমাটি মুক্তি পাচ্ছে ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে, যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের সোনাল চৌহান। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার দরদ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন সহ আরও অনেকে। নিটল টাটা বিশেষ সংবাদ। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হফফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিংয়ের সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়। তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। যাওয়া যাক কৃষি সংবাদে। পাহাড়ের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাল্টার চাষ। রাঙামাটির সমতল ও পাহাড়ি ঢালু জমিতে এখন প্রচুর পরিমাণে মাল্টার চাষাবাদ হচ্ছে। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি পাহাড়ের সুস্বাদু মাল্টা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। দেখবেন প্রকৃতি সংবাদ। স্থায়ী জলাবদ্ধতায় অসহনীয় দুর্ভোগে সাতক্ষীরার প্রায় 2 লাখ বাসিন্দা, মাসের পর মাস পানিবন্দী জীবনে আবদ্ধ মানুষ। স্থানীয়দের অভিযোগ, নদী ভরাট হয়ে যাওয়া সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুর্ভোগ থেকে বাঁচতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। যাওয়া যাক পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদে। চলতি 2024-2025 অর্থ বছরে প্রথম 3 মাসের মধ্যে 2 মাসই কেটেছে রাজনৈতিক ডামাডোলের মধ্যে, কিন্তু এরপরও 70,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায়ে সক্ষম হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সময় প্রায় 70,287 কোটি টাকা রাজস্ব আহরণ করা হয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 6,639 কোটি টাকা কম। সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব আহরণ গতবারের চেয়ে কিছুটা কমলেও বর্তমান প্রেক্ষাপটে তা আশাব্যঞ্জক। এ প্রবাহ অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জনও সম্ভব হবে বলে মনে করেন তারা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার।
আর বিরতির পর জানিয়ে ফির আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদ। তৃণমূল মানুষের দোর গোড়ায় কাঙ্ক্ষিত ভূমি সেবা পৌঁছে দিতে হবে বলে জানালেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সকালে রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে আয়োজিত ভূমি মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাইজেশন নলেজ ম্যানেজমেন্ট বিষয়ক এক সভায় তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনার অনেক সীমাবদ্ধতা আছে, তবে ডিজিটালাইজেশনের ফলে এক্ষেত্রে দুর্নীতি কমে আসবে। আয়োজনে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী সহ অন্যরা। মানুষকে আর কারো ব্যক্তির কাছে যেতে হবে না, সে একেবারে গ্রাম পর্যায় থেকে আরম্ভ করে সে তার গ্রামে বসে অনলাইনের মধ্যে মাধ্যমে তার জমি সংক্রান্ত যত কাগজগুলো লাগে, খতিয়ান, খাজনা রসিদ, মিউটেশন ইত্যাদি ইত্যাদি পাঁচ ছটা কাগজ লাগে, সবগুলো সে পেয়ে যাবে। পেমেন্টও সে করবে অনলাইনে এবং তার রিসিটও পেয়ে যাবে অনলাইনে, সে খাজনার রসিদও পেয়ে যাবে অনলাইনে, যাতে তাকে কোনো সময় কোনো মানুষের সম্মুখীন হতে না হয়। জানাবো খেলার খবর। বাজার নিয়ন্ত্রণে 4.5 কোটি ডিম আমদানির অনুমতি, ডিমের দাম বাড়তে আড়ত মালিক সমিতির কারসাজির অভিযোগ। যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় সালমান, দীপু মনি, ইনু, মেনন, পলক বিভিন্ন মেয়াদে রিমান্ডে। 6 মামলায় সাবের চৌধুরী জামিন পেয়ে কারামুক্ত। বিশ্বের প্রভাবশালী মুসলিম মের শীর্ষ 50-এ ডক্টর ইউনুস, জামানতবিহীন ক্ষুদ্র ঋণ চালু করায় দরিদ্রদের ব্যাংকার বলে প্রশংসা। সুন্দরবনে বাঘ বেড়েছে 11টি, 2023-24 সালের জরিপের ফল প্রকাশ করে বাঘ সংরক্ষণে পর্যটনকে নিয়মের মধ্যে আনার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজ দেশ গড়ে তোলার কার্যক্রমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এবং দিল্লিতে ভারতের বিপক্ষে আগামীকাল বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচ, আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে মাহমুদুল্লাহর অবসর ঘোষণা। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন ডট কমে, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।